নিজেও পড়লাম না, নিজের ছেলে মেয়েকেও পড়ালাম না। হায়, কি জবাব হবে আসরের ময়দানে আমার বুঝে আসে না। যে উম্মতের হা বর্ণটা শুদ্ধ নাই, হা বর্ণটা শুদ্ধ নাই, যার সুবহান শব্দ শুদ্ধ নাই, যার সুবহান রব্বিয়াল আলা শব্দ শুদ্ধ নাই, সুবহান রব্বিয়াল আযীম শব্দ শুদ্ধ নাই, যার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শুদ্ধ নাই। কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন একবার পর একবার, আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু সালাসুনা হাসানা, তাকে এক সঙ্গে সঙ্গে 30টা হাসানা দিয়ে দেওয়া হবে। 30 দিনার যদি দিত 30 দিনার, 30 দিনার যদি দিত 30 দিনার, দিনার পৃথিবীতে সবচেয়ে দামি মুদ্রা, যদি 30 দিনার দিত 420 টাকা, যদি 30 দিনার দিত আপনি প্রতিদিন কতবার পড়তেন? রাখেন 30 দিনার, 30 ডলারই দিত কতবার পড়তেন? রাখেন ডলার, যদি 30 ইউরোই দিত, আরে 30 টাকাই দিত, তাইলে কতটা কতবার পড়তেন? অথচ এই চল মুস্তাকিল হাদিস, আলহামদুলিল্লাহি রাব্বিল আমান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু সালাসুনা হাসানা, তাকে 30 হাসানা দিয়ে দেওয়া হবে। কি এরপরে ওই হাদিস তো রয়ে গেল, আলহামদু আলিফে 10, লামে 10, হাতে 10, মিমে 10, দালে 10, আর কিছুই পারেন না, শুধুই দোকানে বসে বসে পড়লেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হ্যাঁ আরিফ, আমার এই 3 আয়াতের তাফসীর আছে রমাদানের কোনো একদিন, এই 3 আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই 3 আয়াতের উপর আমার একটা আলোচনা আছে রমজানের কোনো একদিন হবে। ফারুক IMTV, ফারুক IMTV-তে সার্চ দিলে পেয়ে যাবে যে এগুলো কি জিনিস, এগুলো কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন। হাটা যদি আপনার শুদ্ধ না হয়, আপনার আলহামদু হয়ে যাবে আলহামদু, আলহামদু হয়ে যাবে আলহামদু, আলহামদু যদি 1 কোটি বার পড়েন 2 আনার দাম নাই, আলহামদু একবার পড়লে তামলা উল মিজান, মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবে। কেন পারলাম না হাটা শুদ্ধ করতে, কেন পারলাম না? তো আপনাদের এখানে ব্যবস্থাপত্র আছে নি? হ্যাঁ, কোথায় আপনাদের বয়স্কদেরও মাদ্রাসা আছে? আলহামদুলিল্লাহ, আপনারা যারা রিটায়ার্ড পার্সন আছেন মাঝে মাঝে 1 ঘন্টা বসেন, হ্যাঁ যারা অবসর আছেন বসেন, যারা ব্যস্ত আছেন আপনি 1 ঘন্টা সময় বের করেন, নিজেকে নিজে জিজ্ঞেস করেন আপনি কি নিয়ে রওনা দিচ্ছেন, কি নিয়ে রওনা দিচ্ছেন, হ্যাঁ কি পুঁজি নিয়ে রওনা দিচ্ছেন একটু ভাবেন না, একটু ভাবেন যে আমার পুঁজিটা কি কি সঞ্চয় হয়েছে আমার। হ্যাঁ, আমার তো আলহামদু ঠিক হইলো না, আমার তো সুবহান ঠিক হইলো না, আমার তো আল্লাহু আকবার ঠিক হইলো না, কি করলামটা কি জীবনে? এজন্য কয়টা গুণে গুণী? 1 নম্বর জিকির করলে, তো কোন জিকির করলে দিল গলে, আমাদের গলে না কেন? হ্যাঁ, 1 নম্বর কি বলেছি শুদ্ধ করে বলি নাই, 2 নম্বর কি বলেছি বুঝি নাই, 3 নম্বর কি হচ্ছে তাও ইয়াকিন নাই, 4 নম্বর কি হবে তাও ইয়াকিন নাই, কি তাও কি নাই, 2 নম্বর কি ছিল, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কোরআন পড়লে ঈমান বাড়ে, বলেন কোরআন পড়লে, তাহলে ঈমান বাড়া আগে না কোরআন পড়া আগে? তাহলে ঈমানের মেহনত আগে না কোরআন পড়া আগে? মরিচ খেলে ঝাল লাগে, ঝাল লাগে আগে না মরিচ খাওয়া আগে? তাহলে কোরআন শিখা আগে না ঈমান আগে? وإذا تليت عليهم آياته
زادتهم ايمانا قران تلاوات হলে ঈমান বাড়ে قران تلاوات হলে ঈমান বাড়ে বলেন 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 قل هو الله احد পুরোটাই পুরোটা সূরা ঈমানের সূরা সুবহানাল্লাহ কোন শুধু ঈমানের সূরাই নয় এটা সারা পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে সমস্ত বাতিল মতবাদ খণ্ডন করেছে রব্বে করিম সূরা ইখলাস দিয়ে কি যদি আমি শুধু এক জায়গায় বসে বসে বয়ান করতে পারতাম যে এক জায়গায় 365 দিন 365 দিনে 2 ঘন্টা 2 ঘন্টা করে বয়ান করব তা আমি এক এক সূরা করে বলতাম এক এক সূরা সূরা ফাতিহা বলতাম 30 দিন সূরা ইখলাস বলতাম 30 দিন আমি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি 10 দিন 10 ঘন্টা বলছি 10 ঘন্টা তুমি চলো মাদ্রাসা মসজিদ কিন্তু এখন আমি ব্যস্ত আমরাও ব্যস্ত আপনাদেরও এত এত সবর হবে না وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ أمر الله إكا تيني أماك إكاي بنيتين سبحان الله تيني أماك إكاي چوك ديتين إكاي كان ديتين একাই দেখার শক্তি দিয়েছেন একাই শ্রবণ শক্তি দিয়েছেন একাই বলার শক্তি দিয়েছেন একাই আমার রক্ত তৈরি করেন পৃথিবীর আর কোনো ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয় না তিনি একাই আমার রক্ত তৈরি করেন আমার কিডনি সার্কুলেশন তিনি একাই করেছেন আমার হার্টের পাম্পিং তিনি একাই করেন আমার দেমাগের দেমাগ তিনি একাই চালান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ তিনি একাই পারেন কেন তিনি সমাদের জন্য তিনি একাই পারেন তিনি আহাদ কেন তিনি সমাদ কেন তিনি আহাদ তিনি আহাদ আর সমাদ কেন তিনি লাম ইয়ালিদ তিনি ওয়ালাম ইউলাদ তিনি ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ তিনি কুল আউযু বিরাব্বিন নাস তিনি মালিকিন নাস তিনি ইলাহিন নাস তিনি আর রহমান তিনি আর রহিম তিনি মালিক ইয়াউমিদ্দিন তিনি হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি হুয়ার রহমানুর রহিম তিনি هو الخالق هو الخالق البارئ المصور له الأسماء الحسنى شبتني شبتني سبحان الله تني علي تني عظيم تني عزيز تني جبار تني غفار تني ستار تني خالق تني غافر تني غفور تني غفار وإذا تليت عليهم آياته এগুলো যখন তুমি পড়বা আর বুঝবা আর মানবা زادتهم ايمانا তোমার ঈমান শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে বাড়তে বাড়তে এমন হবে তুমি যখন সুবহানাল্লাহ বলবা বলার সঙ্গে সঙ্গে তুমি দনহজন দেখবা জান্নাতের গাছগুলো দুলে কি হযরত নানু পরি রহমাতুল্লাহর কাছে আমরা ইতিকাফ করছি হুজুর আমাদেরকে জিকির করাতেন এভাবে এ মাথার উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিতেন আর কাউকে যেন দেখা না যায় আর কালিমায়ে তৈয়বাটা লিখে বড় অক্ষরে লিখে চোখের সামনে চাদরের ভিতরে দিয়ে দিতেন একটা কার্ডের মধ্যে বুঝেন না এটা কার্ডের মধ্যে আমরা লিখতাম লিখে সামনে রাখতাম এখানে রাখতাম কোলে আর চাদর ঢাকা কিভাবে বলবো এটা বললে কি আপনারা বুঝবেন হুজুর আমাদেরকে এভাবে বলতেন তুমি জিকির করছো এভাবে যেন তুমি উপরে উঠছো 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 এ যেন তুমি প্রথম আসমান ভেদ করে উঠে গেছো আর সুচি করছো আচ্ছা তখন দাদা তুমি ইমানাটা কেমন তখন তুলিয়া তখন বজলাত কুলুবুহুমটা কেমন
বুঝলে আমরা কি, আমি কি, আমরা আমাদের আসলাফকে যা দেখেছি তার কোটি কোটি ভাগের এক ভাগ আমাদের আমরা নাই, কোটি কোটি ভাগের এক ভাগ নাই। তিন নম্বর সিফাত কি? আল্লাহর উপরে ভরসা, কার উপরে ভরসা? তর্জমা যদি করতে পারতাম, তাওয়াক্কুলের কাকে বলে এটা করতে পারতাম, তাওয়াক্কুলের প্রকরণ যদি বলতে পারতাম, তাওয়াক্কুলের পুরস্কার যদি বলতে পারতাম। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ফতাওয়াক্কাল আলাল্লাহ ফতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামূত। আমাদের কাছে দু চারটা শব্দের বাইরে আর কি আছে? কিছু নাই। তাওয়াক্কুল কাকে বলে গিয়ে জিজ্ঞেস করেন, হামাসের মুজাহিদিনকে জিজ্ঞেস করেন, তাওয়াক্কুল কাকে বলে? কি যারা পরাশক্তির সাথে লড়ছে তাদেরকে জিজ্ঞেস করেন, তাওয়াক্কুল কাকে বলে? আর আমরার কাছে কি আছে? তকাত্তা উমদাস্তা আকার করসুকার ফু কয় করসুকার ল আছে, তিন নাম্বার চার নাম্বার কি গেল? চার নাম্বার কি আবার বলেন? আজকে নিয়ত করেন, আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, আল্লাহ তাফিক। তাকবীর উলার এহতেমাম হবে জীবনের, আমার জীবনের সাধনা। বলেন কি বলছি? বলেন 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 বলেন, তাকবীরে উলার এহতেমাম হবে আমার জীবনে সাধনা ইনশাআল্লাহ। পাঁচ নম্বর কি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে কখনো যাকাত হিসাবে খরচ করবা? যাকাত আপনার পুরো পুরো আমদানির পুরো সঞ্চয় পুরো সঞ্চিত সম্পদ আপনি যোগ করেন, আপনি হিসাব করেন, হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ বের করে দেন, বের করে দেন, যিনি দিয়েছেন তার হাতে ফিরিয়ে দেন। কি বলছি বলেন? যিনি দিয়েছেন, অধিকাংশ মানুষ এখানে ঢাকা, অধিকাংশ মানুষ কিন্তু এখানেই জন্মগ্রহণ নাই, অধিকাংশ মানুষ গ্রাম থেকে আসছে আমার মনে হয়। অধিকাংশ মানুষ কি আসার সময় কত নিয়ে আসছিলেন মনে আছে না? সেদিনের কথা মনে করেন, যেদিন আসার সময় বাড়ি থেকে প্রথম আসছিলেন কত নিয়ে আসছেন? আপনারা তো নাম শুনে থাকবেন, মুনাইম খান, মুনাইম খান নাম শুনছেন? নাম শুনে না বলুন। মুনাইম খান সাহেবের জীবনী জীবনী দেখছি আমি, ওই ইকোনমিক একটা পত্রিকা আছে ইকোনমিক, এটার মধ্যে মুনাইম খানের জীবনী দেখছি। তো এটার মধ্যে লিখছে মুনাইম খান ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসে সত্তর টাকা হাতে নিয়ে, কত টাকা নিয়ে? সত্তর টাকা নিয়ে মুনাইম খান ঢাকা আসছে। কি আমি এক হাজির সাহেবকে জিজ্ঞেস করছি, রোজার মধ্যে আমি জিজ্ঞেস করছি ঢাকা আছেন কত টাকা নিয়ে? একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা গামছা নিয়ে। কি এখন উনি 78টা মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসার ফুল বেতন দেয়, 78টা মাদ্রাসার। আমার মাদ্রাসার দান করেন 5,35,500 প্রত্যেক মাসে, এভাবে 78টা মাদ্রাসার বেতন দেয়। আল্লাহ তার হায়াতের মধ্যে বর্তমান। আর বলছে লুঙ্গি আর গামছা নিয়ে আসছি, টাকা আইছিলাম লুঙ্গি আর গামছা লইয়া। আল্লাহ এখন কত দিছে? কি আলহামদুলিল্লাহ বলে প্রত্যেক বছর। এ বছর উনি আল্লামা অলিপুরীকে হজে পাঠাবে, আমাদের খুলনার হজতলাকে হজে পাঠাবে আলহামদুলিল্লাহ। আর আমাকে হজ করাবার জন্য প্রত্যেক বছর বলে, হুজুর এবার হজ কিন্তু আমার, এবার হজ কিন্তু আমার। আমি কি আপনার আগে সিরিয়াল আরো লাগে আছে? আপনি আপনি সিরিয়াল আরো পরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ হাজির সাহেবের হায়াতের মধ্যে বর্তমান। আপনাদের আশেপাশের এই মানুষ
আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। তা আপনারা ঢাকাবাসীতে এমনই না, মাতে না, কামুক মাতে না। এখানে যে দশতলা বাড়ি করলেন, কি দশতলা বাড়ি লইয়া আইছেন ওই নোয়াখালী শহর থেকে আনছেন, কি বরিশাল থেকে নিয়ে আছেন না? বরিশাল থেকে নিয়ে আছেন। এজন্য ومما رزقناهم ينفقون আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, এটা হলো রেজিস্টার। আর 78টা মাদ্রাসা হলো ওনার ফ্যাক্টরির সাথে লাগানো, ফ্যাক্টরির বেতন যখন বাইরে 78টা মাদ্রাসার বেতন তখন বাইরে, এর বাইরে কি দেয় আল্লাহ? নাম বলছি না আমি, তাদবীরের খাতিরে আল্লাহ আজকের হায়াতের মধ্যে বরকত দিবে। এই জন্য পাঁচটা কাজ, পাঁচটা কাজ, জিকির করবো, দিল নরম করবো, তেলাওয়াতও করবো, ইমানও বাড়াবো, তাওয়াক্কুলও করবো। সুবহানাল্লাহ। আহ, হাজি সাহেবের একটা গ্যাসের সমস্যা ছিল, খুব সমস্যা, সমস্যা, যে পরিমাণ গ্যাস আছে এই পরিমাণ লাইনে এই পরিমাণ সার্ভিস হয় না, কোনোভাবে বাড়াতেও পারছে না। তা আমরা গেলাম ওই গ্যাসের ওই নজরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু দোয়া করলাম। পরে বলতেছে, হুজুর গ্যাসের লাইগা আলহামদুলিল্লাহ এখন এই গ্যাসে আমার যা যা লাগে সব হয়ে যায়। হুজুর এখন এই গ্যাসে আমার কি হয়ে যায়? আহ, আমার এক, আমাদের এক মহাব্বতের মানুষ আছে, ওনার এখন দুবাই শহরে 10টা বাড়ি, দুবাই শহরে কয়টা বাড়ি? বুরুজ দুবাইতে, বাংলাদেশি একমাত্র মানুষ, ওনার ফ্ল্যাট আছে বুরুজ দুবাইতে, বুরুজ খলিফাতে ওনার ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটটাও উনি আল্লাহ রাস্তায় দান করে দিছে, ওটা ওয়াকফ করে দিছে, এটা আমার মৃত্যুর পরে কার্যকর হবে। চিদঙ্গে তার একটা বাড়ি 18,000 স্কোয়ার ফিটের ছাদ, কত আট তলা বাড়ি, 18,000 স্কোয়ার ফিটের ছাদ, পুরো বাড়িটা মাদ্রাসার নকশা করে দিচ্ছে, পুরো বাড়ির ভাড়া জমা হয় অফিসে, অফিস থেকে মাদ্রাসাগুলোতে তকসিম। আচ্ছা, অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন কেমন হলো? সুবহানাল্লাহ। কয় আজি সে বলতেছে, শুধু আমার তিন রুমের একটা ঘর ছিল, এই তিন রুমের ঘরে আমি আমার বাচ্চারা থাকতাম, হযরত নানুপুরি রহমতুল্লাহ আমার ঘরে মেহমান হইতো, একটা বাথরুম ছিল, হযরত সুলতান আহমদ নানুপুরি আমার ঘরে মেহমান হয়েছে, এই ছিল আমার পুঁজি, আমি হুজুরের মেহমানদারি করছি। কি? হ্যাঁ, এই জন্য বলেন অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, মাঝে মাঝে আল্লাহ রাস্তা দান করবেন তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে চুপে চুপে হুজুরকে বলবেন, হুজুর মাদ্রাসার জন্য এক বস্তা চাল, আরেকদিন বলবেন, হুজুর মাদ্রাসার জন্য আজকে আধা মন মুরগি। শুধু এই কাজ করবেন, মালিকের লগে বাণিজ্য করবেন, মালিকের লগে বাণিজ্য করবেন। চেয়ারম্যান সাহেব কন কি কইছি কন? মালিকের লগে মালিকের সাথে কি বাণিজ্য? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগের গুলো বাদ দিয়ে নি, পাঁচ নাম্বার আগের গুলো বাদ দিয়ে না, আগের গুলো সহ এই পাঁচ গুণে গুণে যদি হয়ে যেতে পারি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাও তুমি আসল মুমিন। সার্টিফিকেটে সিল মারলো কে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমাদের এক দোস্ত আছে, সে অনেক দান করে, অনেক 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 করে, আমাদের সৈন্য রঞ্জিবের দোস্ত, রমজানে ধরেন সে প্রতিদিন প্রায় 1,000 মানুষকে ইফতার করাইছে,